নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে সবচেয়ে বড় বিগ ব্রেকিং নিউজ, এবছরের জন্য পশ্চিমবঙ্গে আর খুলবে না স্কুল কলেজ, শিক্ষামন্ত্রী ঘোষণা করে দিলেন। তো তিনি ঠিক কি বলেছেন, কবে খুলতে পারে স্কুল কলেজ, এই নিয়ে ঠিক কী আপডেট উঠে আসছে আমরা বিস্তারিত জানবো আজকের এই ভিডিওতে। তবে তার আগে আপনি স্কুল না কলেজের ছাত্র বা ছাত্রী অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন, এবং এরকমই আপডেট সবার থেকে আগে পাওয়ার জন্য আমাদের লালগুলো ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে অল নোটিফিকেশান অপশনটিকে সিলেক্ট করে রাখবেন। ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে অবশ্যই একটা লাইক করবেন, অনেক অনেক শেয়ার করবেন। তো বন্ধুরা, শিক্ষামন্ত্রী ঠিক কী বলেছেন বিস্তারিত আমরা জানবো কী বলা হয়েছে। ব্রেকিং নিউজ, কবে খুলবে কলেজ বিশ্ববিদ্যালয়, সিলেবাসে বড় সিদ্ধান্ত শিক্ষামন্ত্রীর বৈঠকে, বিস্তারিত জানবো কী বলা হয়েছে। পরিকল্পনা ছিল ডিসেম্বর থেকে শুরু হবে কলেজ বিশ্ববিদ্যালয়ের পঠন পাঠন, কিন্তু করোনা পরিস্থিতি বিবেচনা করে আগের সিদ্ধান্ত থেকে কিছুটা পিছু হটল উচ্চ শিক্ষা দপ্তর, ফলে এখনই খুলছে না কলেজ ও বিশ্ববিদ্যালয়। সশরীরে ক্যাম্পাসে গিয়ে পঠন পাঠনের পক্ষে এখনই যেতে নারাজ রাজ্য, তবে অনলাইনে পঠন পাঠন চলবে, প্রয়োজনে কমতে পারে সিলেবাস। ডিসেম্বর থেকে কলেজ খোলার পরিকল্পনা থাকলেও আজ উপাচার্যদের সঙ্গে বৈঠকের শেষে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর। এর আগে শিক্ষামন্ত্রী ঘোষণা করেছিলেন পরিস্থিতি ঠিকঠাক থাকলে ডিসেম্বর থেকে কলেজ বিশ্ববিদ্যালয়ে পঠন পাঠন শুরু হয়ে যেতে পারে, কিন্তু করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে এখনই সশরীরে ক্লাসের পক্ষে হাঁটছে না রাজ্য, আপাতত পঠন পাঠন চলবে অনলাইনে। শিক্ষামন্ত্রী ও উপাচার্যদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর। প্রথম সেমিস্টার অনলাইনে করা ভাবনা চিন্তা শুরু হয়েছে, সিলেবাসে কাটছাট করা যায় কি না সেই নিয়ে পর্যালোচনা শুরু হচ্ছে বলে সূত্রের খবর। একই সঙ্গে বাড়তে পারে প্রথম বর্ষের ভর্তির সময়সীমাও। আজ শিক্ষামন্ত্রী বাড়ি থেকে ভার্চুয়ালে উপাচার্যদের সঙ্গে বৈঠক করেন, সমস্ত উপাচার্যদের এই ভার্চুয়াল বৈঠকে অংশ নেন সূত্রের খবর। সেখানে সিদ্ধান্ত হয়েছে সরকার আগে পরিকল্পনা করেছিল ডিসেম্বর মাসে সশরীরে ক্লাস শুরু হবে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের, কিন্তু করোনা পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এখনই সশরীরে কলেজ বিশ্ববিদ্যালয়ে ক্লাস নেওয়া যাবে না, মূলত অনলাইনেই তা হবে। এমনকি প্রথম সেমিস্টারের পরীক্ষা অনলাইনে নেওয়া যায় কি না তা নিয়ে শুরু হয়েছে চিন্তাভাবনা, যেহেতু এখন অনলাইনে ক্লাস হচ্ছে, সিলেবাস শেষ করতে গিয়ে যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের সিলেবাস কাটছাট করতে পারে বলেও নেওয়া হয়েছে সিদ্ধান্ত। জানা গিয়েছে যে সমস্ত কলেজে ভর্তি প্রক্রিয়া শেষ হওয়ার পরও আসন ফাঁকা থেকে গেছে সেখানে নতুন করে ভর্তির সুযোগ দেওয়া হতে পারে, কলেজের ফাঁকা আসনে নতুন করে ভর্তির মেয়াদ আরও কিছুটা বাড়ানোর পক্ষে সওয়াল করা হয়েছে বলে সূত্রের খবর। সব মিলিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে কলেজ বিশ্ববিদ্যালয়ে করোনা পরিস্থিতি বিবেচনা করে সরাসরি ক্লাস হচ্ছে না, আগামী ডিসেম্বর মাসও কলেজ বিশ্ববিদ্যালয়গুলি বন্ধ থাকছে, তা আজ পরিষ্কার হয়ে গিয়েছে বৈঠকে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সবথেকে বড় বিগ ব্রেকিং নিউজ, যে ডিসেম্বর মাসেও কিন্তু রাজ্যের কলেজ এবং বিশ্ববিদ্যালয় খুলছে না, এবং এখনই যেটা হচ্ছে সরাসরি ক্লাস শুরু হচ্ছে না কলেজ বিশ্ববিদ্যালয়ে, অনলাইনে ক্লাস হবে, এবং প্রথম সেমিস্টারে যেহেতু পঠন পাঠন ইতিমধ্যে চলছে সেক্ষেত্রে কিন্তু সিলেবাস যেটা কিন্তু কমতে পারে এমনই কিন্তু আপডেট আসছে। তো পরবর্তীকালে যখনই এ সম্বন্ধে আরও কোনো নতুন আপডেট থাকবে অবশ্যই আমরা সবার থেকে আগে আপনাদের ভিডিও করে জানিয়ে দেবো। তো সেই আপডেট সবার থেকে আগে পাওয়ার জন্য আমাদের লালগুলো ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে অল নোটিফিকেশান অপশনটিকে সিলেক্ট করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে, ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ, টাটা।